أن رب العالمين قال يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. তোমরা তওবা করো, তওবা করার অর্থ হলো, তওবার অর্থ হলো ফিরে আসা, বন্দারে গুনাহ থেকে আল্লাহর দিকে ফিরে আয়, আল্লাহর বিধানের দিকে ফিরে আয়, আল্লাহর দরবারে কান। আমার মতো কত যুবক কবরে ঘুমিয়েছে, এই বয়সে যারা আছেন আজকের মাহফিলে যত বয়সের লোক আছেন কবরস্থানেও কিন্তু এত বয়সের লোক আছে। কবরের বাসিন্দা হবে না, এর কোন নিশ্চয়তা নাই। পৃথিবী থেকে যখন বিদায় হয়ে যাবেন, আপনার ঘর আপনার ঘরের জায়গা পড়ে থাকবে, গাড়িটা গাড়ির জায়গা পড়ে থাকবে, ধন সম্পদ ধন সম্পদের জায়গায় পড়ে থাকবে। তখন দেখবেন বাংলাদেশের সবচেয়ে বড় লোক হইয়া মরল, আর একটা ভিক্ষু মারা যাওয়ার পরে দুই জনের মধ্যে কোন পার্থক্য থাকে না। সবচেয়ে বড় লোক তেরো সাড়ে তিন হাত কাপড়, তেরো সাড়ে পাঁচ হাত, সাড়ে পাঁচ হাত কাপড়, সাড়ে তিন হাত কবর। যে ভিক্ষু ফকির সে যদি মারা যায় তোমরা তো বিশ্বাস করো তোমরা মরবে, তোমরা মৃত্যুবরণ করবে, তাই তুমি ফিরে আসো, গুনার থেকে ফিরে আসো। যত বড় গুণাগারী হও না কেন, তুমি ভয় করো না, ফিরে আসো। আমি আল্লাহ রহমানুর রহিম, তুমি আমার কাছে এসে তওবা করতে দিই হবে, আমি আল্লাহ তোর দিন দেবীর গুণা মাফ করতে দিই করব না। আল্লাহ নবী উদাহরণ দিয়ে বুঝে গেছে, বিশ্বনবী রাহমত করলেন আলামিন উদাহরণ দিয়ে বুঝে গেছেন, মা তার দুধের বাচ্চা মারা পেরেছে, ওই দুধের বাচ্চার জন্য মা পাগল হয়ে দৌড়ায়, যেই বাচ্চা পায় ওই বাচ্চাকে টানিয়া বুকে ধরে ধরে কিছুক্ষণ করে দেখে এই বাচ্চা তার নয়, আবার দৌড়ায় আবার বাচ্চা পেয়ে টানিয়া বুকে নিয়ে যায়। এমন করতে করতে সে পর্যায়ে যখন তার দুধের বাচ্চা পেয়ে গেল, এই দুধের বাচ্চাকে বুকের সঙ্গে ধরে ধরে বারবার চোখের পানি ছেড়ে দিয়া বুকের সঙ্গে মিশে ধরে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে উঙ্গার শোভা যায়। আল্লাহ নবী ডাকতে বলেন, সাহাবিরারি তাকায় দেখো সন্তানের জন্য মার কত মায়া, আরামো বাচ্চা ভাইয়া মা যে পরিমাণ খুশি হয়েছে, কোন গুণাগার বান্দা বান্দি যদি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তার দিয়া তার রহমতের উপরে উঠাইয়া তাকে ঘোষণা দেয়, তার দিশনা যাও আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহে মাফ করে দিলাম। লক্ষ্য করে দেখে বাঘটা যদি কান্দে করে উঠাইয়া আচল দিয়ে চোখের পানি মুছে দেয়, আল্লাহ ডাকে বলেন আমার কোন বান্দা যদি গুনার জন্য কান্দে, আল্লাহ বহু আর জীবনে আমি গুনা করব না, ভবিষ্যতে আমি আর করব না, নিজের গুনার জন্য আমি অনুতপ্ত হইলাম। এই কথা বলে যদি চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার দিয়া কোলে উঠাইয়া তার কুদকুদি হাত দিয়া বান্দার চোখের পানি গুলো মুছে দেয়। শুধু মুছে দেয় তা না, এই পানিগুলো কুদকুদি টাঙ্কির মাঝে জমা করে রাখে, যেদিন জাহান্নামকে কন্ট্রোল করা যাবে না, জাহান্নামকে কন্ট্রোল করা যায় না,
ফেরেশতারা ধরিলেও হাত ফেলতে পারে না। ওই দিন মহান আল্লাহ জাহান্নামের উপরে একটা পানি ছিটিয়ে দিলেন, জাহান্নাম তখন নিস্তেজ হয়ে যাবে। কোন পানি দিলেন? এটা কি জমজমের পানি? আল্লাহ বলেন, না ওহো, এটা কি আমাদের কৌশলের পানি? না, তাই না? কোন পানি? তখন ব্যাপার, এটা জমজমের পানি নয়, এটা আমাদের কৌশলের পানি নয়। আমাদেরকে তারা দিয়েছেন গুনাহ করার মতো যোগ্যতা, যেহেতু তোমাদের ভিতরে আছে। আমি আল্লাহ দিয়েছি, আর গুনাহ যদি করো তোমার ঠিকানা জাহান্নাম। জাহান্নাম থেকে বাঁচতে হলে দুনিয়ার থাকতে যদি তুমি পবিত্র হয়ে যাও, আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, আলীর ভাবে তওবা করো, আল্লাহর দরবারে কান্নার গাও, আল্লাহ জানি না কোন দিন জানি মৃত্যু হয়ে যায়, প্রভু আমি যেদিন মরে যাব কেউ তো আমাকে ঘরে রাখবে না। ওই গুরুস্থানের বান্দা করে সোয়া জনমের মতো কপাত লাগাইয়া দিবে। আল্লাহ ওই দিন তোমার নবী বলেছেন তোমার 99 সাপ দেওয়া হবে, এতগুলো সাপ দিচ্ছ তাও আমি সহ্য করতে পারবো না। এই কথা মনে করে চোখের পানি ছেড়ে দিয়া যখন কান্দে আল্লাহ রাব্বুল আলামিন, তখন এই কান্না এই তওবার কারণে তার জিন্দগির সমস্ত গুণা মাফ করে দিয়া আল্লাহর কান দিয়া তার রহমতের ফুলে উঠাইয়া নেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। তাওবাতান নসুহা মানে হাদিস তওবা, হাদি তওবা মুনাফিকের মতো তওবা নয়। মুনাফিকরা তওবা করে ভিতরে ভিতরে আমার নিয়ত করে মুখ দিয়া করে আর গুনাহ করবো না, আর জিনা করবো না, আর ভিতরে ভিতরে করে জিনা না করলে সুবি না করলে খাবো নেই। সুতরাং ভিতরে ভিতরে করে সুযোগ পাইলে কিন্তু সেটা নেব না। দুই নম্বর আলো, মৃত্যু যখন ঘরে আসে ওই সময় যখন তওবা করে, এই তওবার কোনো দাম নাই। যখন থেকে আর বাঁচত না কেমনি আমরা মৌসুমে সঙ্গে দাওয়াত দিয়ে বলবো তওবা করে দেন, সেটা সাতটা শুরু হয়ে গিয়া ওখানে এসে তওবা হবে। তো হুজুরে কয় পিতা বলে দাম লাগে তো আল্লাহ পানি নাকে লাগায় পয়সা লাগে আগে তোর তওবা কবুল হয়ে যায়। তওবা করলে আল্লাহ কি দিবেন? আল্লাহ পাক আয়াতের মধ্যে বলে আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলেন প্রথম নম্বর হলো যারা দুনিয়াতে জিন্দা অবস্থায় থাকার সময়ে সে তওবা করে আর অঙ্গীকার করে করল না পিছনের গুনার জন্য অনতপ্ত হইয়া থাকলে আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিব, ইয়া বলে নাই
আল্লাহ বলছেন তার আমল নামা থেকে গুনাহ মিটাইয়া দেব, আমল নামার মধ্যে গুনার দাগ থাকবে না। তোমাকে এমন জান্নাতে ঢুকাবো যেই জান্নাতে ভেসে দিয়ে সাতটা নহর সবাই তাহলে আমরা যদি জান্নাতে দিতে হয় জাহান্নাম থেকে বাঁচতে হয় তাহলে তোমার কোনো বিকল্প নাই। আমাদের তোমার সৌভিক কল্যাণ করুন।